নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস আখাউড়া উপজেলা প্রশাসন আখাউড়া পৌরসভা ও সন্তান কমিটি নানা দিয়ে পালন করছে দিনটি এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্মৃতিসৌধে অর্পণ উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রা শেষে আখাউড়া পোস্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মার্মা আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রসঙ্গগত উনিশশো সালের এই দিনে দেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত আখাউরা হানাদার মুক্ত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন এ রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সহ অসংখ্য মুক্তিযোদ্ধা বার্তা বাজার ব্রাহ্মণবাড়িয়া